ভূমিস্থলনে লন্ডভন্ড হয়ে গেছে ইংলার বাজার পাবলিক হাই স্কুলের গৃহ। এতে আসবাবপত্র তথা ডেস্ক বেঞ্চ ইত্যাদি তছনছ হয়ে গেছে। স্কুলের প্রধান শিক্ষক তাজ আহমেদ সংবাদ মাধ্যমে স্কুলের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ক বিভাগের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইংলার বাজার থেকে রিয়াজুচ্ছাদিওয়ালের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমি এংলাবাজার পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক। আজ সকাল ভোনে নয়টায় আমি এবং আমার শিক্ষক ছাত্র উপস্থিতিতে বাড়ি বৃষ্টিপাতের বলে স্কুলের পিছনের টিলা মাটি দশ নেমে আমার স্কুলের মধ্যখানের ওয়াল ভেঙে ফেলে এবং মাটি ঢুকে ক্লাসরুমের ফার্নিচারগুলা সমস্ত নষ্ট করে ফেলেছে। গতিকে সকাল আজ পৌনে নয়টা আমাদের উপস্থিতিতে এবং কিছু ছাত্র ছিল, তারা ছাত্র ছিল কিন্তু ছাত্রগুলা কোনো ধরনের অসুবিধা হয় নাই, তারা সাথে সাথে আমরা সরিয়ে নিয়ে আসি। সাইটের ফাড়গুলা দোষ নেমে এসেছে, অন্তত কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সমস্ত আসবাবপত্র না সম্ভব নয়, অনেক নষ্ট হয়েছে। ডেস্ক বেঞ্চ প্রায় সজোড়ার মতো মাটির নিচে লুকিয়ে গেছে, কিছু ভেঙে ফেলেছে। আমি কিছু সময় আগে সার্কেল অফিসার মহাশয়কে জানিয়েছি এই ব্যাপারে। উনি বলেছেন যে তিনি সার্কেল থেকে একটি ভিজিটিং টিম পাঠিয়ে দেবেন, তা পরিদর্শন করে দেখার জন্য। এখনো হয় নাই, আমি এখনো যোগাযোগ করবো ওনাকে। আমি ফটো সহ আমার আবেদন পেশ করবো। ছাত্র সংখ্যা আনুমানিক 290 এর মতো, সাড়ে 700 মতো ছাত্র। যে জায়গাতে 10 লাগছে এই জায়গাতে কমপক্ষে আমরা 200-250 ছাত্র। ক্লাস 9-10 ক্লাস 9 এ সেকশন এবং বি সেকশন দুইটার মধ্যেখানেও 10 নামছে। যে 10 নামার কারণে আজকে আমরা ক্লাস নিতে বাধ্য তো ফারিয়ান না, এমনকি ই কয়েকদিন ক্লাস নাম ফার্ম করে বুঝিয়েন না। কারণ এই যে মাটি না সরানি পর্যন্ত, ওয়াল না দেওয়া পর্যন্ত কয়েক অনেক লক্ষ টাকার আমরা ক্ষয়ক্ষতি হয়েছে। কাজে আমরা হেডমাস্টার সাহেবে এই আমাদের উর্ধতম কর্তৃপক্ষ আমাদের লাগে দেখা করবা, নোটিশ দিবা। তারপরে আমরা সার্কেল অফিসার থেকে এখনও আবার কথায় মনে হয় মানুষ টিম পাঠাইছেন, তারা ইনকোয়ারি করে দেখবো, উপযুক্ত ইনকোয়ারি করিয়া এই রিপোর্টটা দিব। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।